বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য হেলদি ভয়েস এরটি সিক্স চ্যানেল সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে সাথেই থাকবেন তাহলে চলুন পুরোপুরি ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয়টি নির্ধারিত হয়েছে প্রসবের সম্ভাব্য তারিখ বা ইডিডিটি নির্ধারণ তাহলে মাসিক নিয়মিত হলে শেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করে ইডিডি পাওয়া যায় ঠিক এ তারিখেই শিশু জন্ম হবে এমনটি নাও হতে পারে শিশু জন্ম সম্ভাব্য প্রসবের তারিখ হতে দুই সপ্তাহ আগে বা পরে যে কোনো দিনেই হতে পারে ইডিডি গণনার উপায় মায়ের মাসিকের হিসাব অনুযায়ী জরায়ুর উচ্চতা অনুযায়ী মায়ের প্রথম শিশু নড়াচড়া বুঝতে পারা থেকে আল্ট্রাসোনোগ্রাম থেকে মায়ের মাসিকের হিসাব অনুযায়ী প্রসব সম্ভাব্য তারিখ ইডিডি গণনা মাসিক নিয়মিত হলে শেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করে ইডিডি বের করা যায় যেমন শেষ মাসিকের প্রথম দিন যদি এগারোই জানুয়ারি দুই হয় তাহলে ইডিডি হবে আঠারোই অক্টোবর দুই হাজার দুই এমনইভাবে যদি শেষ মাসিকের প্রথম দিন শ্রাবণ মাসের তিন তারিখ চৌদ্দশো তেরো হয় তাহলে ইডিডি হবে বৈশাখ মাসের দশ তারিখ চোদ্দোশো চোদ্দো যাদের মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে ইডিডি অন্যভাবে বের করা যায় তাহলে এই বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়ের মাধ্যমে একজন মা জানতে পারে যে সে গর্ভবতী কিনা এবং তার নবাগত বাচ্চা কখন আসতেছে তাইলে মা আগে এবং পরবর্তী যে নির্দেশনা সে নির্দেশনা মেনে চললে মা এবং শিশু অবশ্যই একটা সুস্থ এবং স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে যাবে এবং আমরা একটি নব সুস্থ নবজাতক এবং সুস্থ মা পাব এটাই হচ্ছে ইডিডির আসল উদ্দেশ্য এবং লক্ষ্য তাহলে এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরাও অনেক বিষয় থেকেই কামবেগ হয়ে ফিরে আসতে পারি তাহলে আশা করি পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ